নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছে 294 বাংলার এক নম্বর হিট নিউজ শো। আর আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি ভেনেসা। শুরুতেই যে খবরে আমরা নজর দেব, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের অবসরপ্রাপ্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা। 28 মে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে অনুপস্থিতির জের। রাজ্যে প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা গত 22 অক্টোবর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কলকাতা বেঞ্চ থেকে সরিয়ে দিল্লিতে অবস্থিত প্রিন্সিপাল বেঞ্চে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রিন্সিপাল বেঞ্চ। বুধবার শুনানির দিন ধার্য করা হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে দ্বারস্থ হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত 16 জুন আলাপন বাবুর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনুসন্ধান শুরু করে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং। 18 অক্টোবর প্রাথমিক পর্যায়ে শুনানির জন্য তাকে দিল্লি ডেকে পাঠানো হয়। যদিও আলাপনবাবুর অনুরোধে সেই শুনানি পিছিয়ে 2রা নভেম্বর করা হয়েছে। আলাপনবাবু হাইকোর্টের দ্বারস্থ হলেও শাস্তি এড়াতে পারবেন না বলেই মনে করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা না করলে তো উপায় ছিল না। ইনকোয়ারি অফিসার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, ডিসিপ্লিনারি অ্যাকশন আমার চোখের সামনে। প্রধানমন্ত্রীকে যেভাবে একজন আইএএস অফিসার অপমান করেছেন কলাই কুণ্ডাতে, আইন মেনে শাস্তি হওয়া উচিত। আমি আই উইটনেস, অতএব এটা অন্য কারো কাছে বলার উপায় নেই। আইনের আশ্রয় নিতে পারে, বিচার ব্যবস্থা একটু দীর্ঘায়িত হবে, কিন্তু আলটিমেটলি এক্সাম্পল হবে। 28 মে প্রধানমন্ত্রী পর্যালোচনা বৈঠকে অনুপস্থিতির জেরে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল। রিপাবলিক বাংলা। পাহাড় সফরে জিটিএ ভোটের ডঙ্কা বাজালেন মমতা, সেই সঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আশ্বাস। কার্শিয়াং সফরে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মমতার, পাল্টা সমালোচনা বিরোধী শিবিরের। পাহাড় সমস্যার স্থায়ী সমাধান চাইলেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াংয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ভোটার তালিকা সংশোধন হলেই পাহাড়ের জিটিএ নির্বাচন হবে, পাহাড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট হবে বলে আশ্বাস দেন তিনি। থোড়া কোভিড পরিস্থিতি ঠিক হয়ে জানে সে ও নয়া ভোটার লিস্ট আবি আনে বলা হ্যায়, নয়া ভোটার লিস্ট হোনে কা বাদ জিটিএ ইলেকশন মে ভি হাম লোগ জায়েঙ্গে। পাহাড় সমস্যায় রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি, সেই সঙ্গে শাসক দলের বিরুদ্ধে ভোট রাজনীতির অভিযোগ তোলে গেরুয়া শিবির। বাম জমানাতেও আমাদের বক্তব্য যা ছিল যে আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাই, আমরা পাহাড়ের উন্নয়ন চাই, পাহাড়ের আর্থসামাজিক বিকাশ চাই। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার পাহাড় সফর মমতার, সেই সফরেই জিটিএ নির্বাচনের ডঙ্কা বাজালেন মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা। আর এদিকে দার্জিলিং এর উন্নয়ন নিয়ে খুশি নন পাহাড়ের রাজনীতিবিদরা। মুখ্যমন্ত্রী জিটিএ নির্বাচন এবং পাহাড়ের উন্নয়নে কমিটি গঠন নিয়ে আশাবাদী পাহাড়ের নেতারা, তবে তারা চান স্থায়ী রাজনৈতিক সমাধান। চার বছর পরে হবে জিটিএ নির্বাচন, মঙ্গলবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের উন্নয়ন নিয়ে একটি কমিটি গঠনের কথাও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানাচ্ছেন পাহাড়ের রাজনৈতিক নেতারা। শিলিগুড়ি কা অল্টারনেটিভ হাইওয়ে থ্রু পনবু ইয়ে ভি মাইনে বাত রাখা হে, তো মিস মমতা ব্যানার্জি নে বোলা হে কি ইয়ে বাত হাম ফরওয়ার্ড করেঙ্গে, ক্যুঁকি ইয়ে ন্যাশনাল হাইওয়ে কা বাত হে, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ কো ইয়ে ফরওয়ার্ড করেঙ্গে। মানে মঞ্চ কা বাত নেই হে, কমিটি বনাই হাত তক কমিটি মে তো জানা পড়েগা। অভি কা দেখিয়ে ডিজিএসসি হুয়া, উসসে ভি আচ্ছা সে চালা নাই পায়া, জিটিএ হুয়া ও ভি আচ্ছা সে নাই চালা পায়া, সো স্টেট তো বহুত বড়া বাত হে অভি হাম লোগ কে লিয়ে। সো পহলে যো অ্যাডমিনিস্ট্রেটিভ যো দিয়ে আয়ে উসকো হাম লোগ চলাকর আগে যায়েঙ্গে, উসকে বাদ আস্তে আস্তে হোগা। সিএম ম্যাডাম নে পহলে কারশিয়াং কা পাবলিক ভিউ মে পলিটিক্যাল পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন কে বাত বাত কিয়া হ্যায়, মতলব সিএম ম্যাডাম বহুত পজিটিভ হ্যায় হামারা পাহাড় কে লিয়ে। দার্জিলিং এর রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগ করছেন, পাহাড়ের মানুষের স্বার্থে তারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে সমর্থন করেছেন। মুখ্যমন্ত্রীর নতুন প্রস্তাব এবং তার বাস্তবায়ন পাহাড়ের নেতাদের দাবি পূরণ কি করতে পারবে প্রশ্ন থাকছেই। রিপাবলিক বাংলা। জোর কদমে চলছে চার কেন্দ্রের উপনির্বাচনের প্রচার পর্ব। শান্তিপুরে শান্তিপূর্ণ ভোটের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। আর এদিকে দিনহাটায় প্রচারে এসে অভিষেকের ভাইরাস কটাক্ষের জবাব যেমন দিলেন, তেমনই রাজবংশীদের বেছে বেছে ভোট দিতে না যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামী 30 অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন, শান্তিপুর, খড়দা ও গোসাবার পাশাপাশি কোচবিহারের দিনহাটা কেন্দ্রেও উপনির্বাচন। দুদলের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে জোর কদমে।
দিনহাটায় প্রচারে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে এক হাত নিলেন তিনি। দাবি করলেন, মানুষ যদি নির্ভয়ে ভোট দিতে পারে তবে জিতবে বিজেপি। পাশাপাশি রাজবংশীদের বেছে বেছে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ করলেন তিনি। যিনি প্রার্থী হয়েছেন তিনি বাড়ি বাড়ি গিয়ে গুন্ডামু করছেন, রাজবংশীদের বাড়িতে গিয়ে বিশেষ করে বলছে, যেহেতু রাজবংশীরা মূলত বিজেপির ভোটার এবং আমাদের অশোক দাস এই সমাজ থেকে বিলং করে, সমাজের মানুষ, সেটা রাজবংশীদের বাড়িতে গিয়ে ভোট দিয়ে যাতে যেতে দিতে না যায় তারা, তাদেরকে সেই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। খড়দায় বিজেপি প্রার্থী জয় সাহার হয়ে প্রচারে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওপার বাংলা থেকে যারা একসময় এসেছিলেন খড়দার, সেই ভোটারদের ভোট পদ্মফুলেই পড়বে বলে দাবি করলেন তিনি। তৃণমূলের যে স্লোগান ছিল বাংলা তার মেয়েকে চায়, খড়দার আনাচে কানে যে আওয়াজ উঠেছে খড়দা তার ছেলেকে চায়। আর বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে আসা এখানকার মানুষ তারা মনে মনে ঠিক করেই নিয়েছেন পদ্মফুল হচ্ছে তাদের একমাত্র আশা ভরসার জায়গা। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন শান্তিপুরের বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশনারের দফতরে স্মারকলিপিও জমা দিলেন বিজেপির জেলা প্রতিনিধি দল। ভোটের বাকি আর কয়েকদিনই, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বাংলার রাজনীতি। রিপাবলিক বাংলা। সময় যত এগোচ্ছে উপনির্বাচনের প্রচারের সময় তত কমে আসছে, তাই সব দলই চেষ্টা করছে যত বেশি সম্ভব মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়া যায়। ব্যতিক্রম নয় শাসক দল তৃণমূল কংগ্রেসও। ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, নদিয়া শান্তিপুর কেন্দ্রীয় উপনির্বাচন সেদিন। বিজেপির জগন্নাথ সরকার বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রীয় উপনির্বাচন হচ্ছে। মঙ্গলবার প্রচারে দলীয় প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে এসে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গই তুললেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ শান্তিপুরের মানুষের দায় প্রত্যাখ্যান করেছেন জগন্নাথ সরকার। নিজেদের স্বার্থ চরিতার্থ করবে বলে এবং রাজনৈতিক লালসায় লিপ্ত থাকার জন্য মানুষের দায়কে প্রত্যাখ্যান করে, তারা আপনাদের দায়কে প্রত্যাখ্যান করে, কেউ সাংসদ হয়ে মন্ত্রী থাকবে আর কেউ সাংসদ পদকে আগলে রাখবে বলে, দিল্লিতে চাটুকারিতা করে নাম্বার বাড়াবে বলে আপনাদের রায় প্রত্যাখ্যান করেছে, সেই কারণে শান্তিপুরে উপনির্বাচন। একদম যেখানে পাবেন সেখানে ঢুকে পড়ুন, যেখানে বিজেপি আছে সেখানে ঢুকে পড়ুন, বিজেপি কোনো বাধা দেবে না, বিজেপি লেভেল প্লেইং ফিল্ডটিতে একদম তৈরি আছে। শান্তিপুরে এবার চতুর্মুখী লড়াই, তাই ফের কংগ্রেসকেও কটাক্ষ করেছেন অভিষেক। তার বক্তব্য, টানা সাত বছর ধরে বিজেপির কাছে হারছে কংগ্রেস আর তৃণমূল লড়াই করছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়েও কটাক্ষ করেছেন বিজেপিকে। ক্যামেরায় রবি শর্মার সঙ্গে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা। উপনির্বাচন ঘিরে ক্রমেই চড়ছে খড়দায় রাজনৈতিক উত্তেজনার পারদ। খড়দায় ফের বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, শুভেন্দু অধিকারীর প্রচারের জন্য মঞ্চ বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ। হাতে আর মাত্র তিন দিন, ৩০ অক্টোবর উপনির্বাচন রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের। উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যে চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তেজনার পারদ। বাকি তিন বিধানসভা কেন্দ্রের মতোই উপনির্বাচন ঘিরে সরগরম খড়দা। যুযুদান প্রতিপক্ষের তরজায় তুঙ্গে রাজনৈতিক উত্তেজনার পারদ। সোমবারের পর মঙ্গলবার ফের বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগে সরব গেরুয়া শিবির। পুলিশের পর এবার বিজেপির নিশানায় তৃণমূল। সোমবার খড়দা স্টেশনে দলের জনসম্পর্ক যাত্রায় বাধা দেওয়ার অভিযোগে সরব হয়েছিল বিজেপি। আর মঙ্গলবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর প্রচারের জন্য মঞ্চ বাঁধতে গেলে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিটা মুহূর্তে আমাদের বাধা দেওয়া হচ্ছে, কিন্তু ওনারা যত বাধা দেবে আমাদের তত বেশি মানুষ দেখবে আর আমাদের ভোট বাড়বে। যত মানুষের কাছে যাচ্ছি তাদের বক্তব্য একটাই, যে আমরা কোনোদিনও আমাদের মান অভিমান অভিযোগ জানানোর কাউকে পাইনি, সবসময় বিধায়ক থেকেছে ধরাছোঁয়ার বাইরে। সামাজিক অনুষ্ঠান বলুন, ক্লাবের অনুষ্ঠান বলুন, বাকি তাদের দলীয় কার্যালয় ওপেনিংয়ের জন্য বলুন, কোনো সময় বিধায়ককে পাওয়া যায়নি।
একুশের বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বহিরাগত তত্ত্বের শান দিয়ে প্রচার সেরেছিল তৃণমূল। খর্দা বিধানসভার উপনির্বাচনে সেই বহিরাগত তত্ত্বেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। জল দুটোই বিজেপি দিকে আছে, গুন্ডা পুলিশ তৃণমূলের দিকে আছে, এইটাই লড়াই আছে। আমাদের লড়াই তো পুলিশ আর গুন্ডার বিরুদ্ধে আছে। বিজেপির অভিযোগ অস্বীকার করে পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। বিজেপির প্রচার হিসেবে আমরা কিছু দেখছি না। এখানে যারা দাঁড়িয়েছেন আমাদের দলের পক্ষ থেকে কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। আপনারা এর আগে ভবানীপুর নির্বাচন দুবার দেখেছি, ওনারা আপনাদের চ্যানেলের মতো খবরে থাকার জন্য এসব বারে বারে বলে থাকেন। ওনারা নিজেরা পোস্টার লাগান, নিজেরা পোস্টার ছেড়েন। ওনারা আমাদের প্রয়াত বিধায়কের ছবি লাগিয়ে প্রচারে নেমেছেন। ঘাসফুল শিবিরের লক্ষ্য উপনির্বাচনের চারটি আসনেই জয়, গেরুয়া শিবিরের লক্ষ্য চার কেন্দ্রেই জয় ছিনিয়ে আনা। উপনির্বাচন যত এগোচ্ছে ততই তুঙ্গে উঠছে রাজনৈতিক উত্তেজনার পারদ। রিপাবলিক বাংলা। মাদক সহ প্রাক্তন তৃণমূল যুব নেতার গ্রেফতারি ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ বিজেপি বামেদের। নিরপেক্ষ তদন্তের দাবিতে এনসিবির দ্বারস্থ হতে চলেছে জেলা বিজেপি। যদিও শাসক দলের অভিযোগ, অভিযুক্তের সঙ্গে যোগ নেই তাদের। জলপাইগুড়িতে 60 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার যুব তৃণমূল নেতা কৌস্তব তলাপাত্র। তৃণমূল যুবনেতা গ্রেফতারের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, 2019 সালের পর দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই কৌস্তবের। মাদক পাচারে রাজনৈতিক যোগ, 60 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার। গ্রেফতার জলপাইগুড়ির যুব তৃণমূল নেতা কৌস্তব তলাপাত্র, গ্রেফতার আরও 3 মাদক পাচারকারী। শিলিগুড়ির ঝঙ্কার মোড় থেকে গ্রেফতার। জেলা তৃণমূল যুব সভাপতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কৌস্তব। তৃণমূলের দাবি, দলের সঙ্গে কোনো যোগ নেই কৌস্তবের। শুধুমাত্র তৃণমূলকে কালিমালিপ্ত করবার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছে আর বিজেপি যা বলছে, আমি বিজেপির নেতার সঙ্গেও তার ছবি দেখে দেবো। ছবি দেখিয়ে ছবির রাজনীতি, যে কেউ যুব সভাপতির সঙ্গে ছবি তুলতে পারে এবং ছবিতে থাকতে পারে। তাই বলে যুব সভাপতি এটাকে সমর্থন করছে বা তৃণমূল যুব কংগ্রেস সমর্থন করছে, এটা কোনোভাবেই কাম্য নয় বা এটাকে আমরা সমর্থনও করি না। যদিও তৃণমূলের দাবি নস্যাৎ করেছেন জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী। তার অভিযোগ, দল চালাতে অসামাজিক কাজই ভরসা তৃণমূলের, ঘটনার নেপথ্যে বড় কারো যোগ থাকার অভিযোগ তুলেছেন তিনি। 60 লক্ষ টাকার মাদক সহকার ধরা বললেন শিলিগুড়ি পুলিশ কমিশনারে, তৃণমূল দলটাতে চলছে তাই। কাঠমানি খাওয়া, গরু পাচার, কয়লা পাচার, বালু পাথর পাচার, নারী পাচার, যত ধরনের অসামাজিক অনৈতিক কাজ আছে তার সাথে তৃণমূল যুক্ত। আজকে কৌস্তবাবু ধরা পড়ছেন, তিনি বলির পাঠা হয়েছেন, কৌস্তবাবুর পিছনে কারা? একই সুর বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের গলাতেও তার কটাক্ষ তৃণমূল সমাজ বিরোধীদের দল। টিএমসি পার্টি এখন দুষ্কৃতকারী সমাজ বিরোধীদের পার্টি হয়ে গেছে, তাদেরকে বাঁচাবার জন্য তাদের সরকারই সহযোগিতা করছে। তাই বিএসএফ ইন্টারফেয়ার না করে বর্ডারে এই ধরনের চোরাচালান ড্রাগ যাতায়াত করতে পারে, তার জন্য বিএসএফ কে আটকানোর চেষ্টা হচ্ছে, তার বিরোধিতা করা হচ্ছে। কিলো কিলো টন টন গাঁজা চলে যাচ্ছে, পুলিশ কিছু করে না, ধরা পড়ে গেছে ভাইজান। বিএসএফ ও যদি সমাজ বিরোধীদের ধরে দেশ বিরোধী, তাদেরকে পুলিশের হাতেই দেয়, তারা কোর্টে নিয়ে যায় না, সে অধিকার তাদের নাই। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এনসিবির দ্বারস্থ হতে চলেছে বিজেপি জেলা নেতৃত্ব। শাসক দলের দলদাস পুলিশ, আমরা কেন্দ্রীয় সরকারের যে নাগরিক ব্যুরো আছে ড্রাগ কন্ট্রোল, সেখানে আমরা কমপ্লেন করব যে 60 লক্ষ টাকা কে দিলেন, কারা দিলেন, আর তৃণমূলের কোন কোন নেতা এর পিছনে মদত দিচ্ছেন, টাকা ইনভেস্ট করছেন। বিরোধীদের অভিযোগ, মাদক পাচার চক্রের জাল অনেক বড়। অবিলম্বে এই চক্রের মূল পাণ্ডাদের খুঁজে বার করে কঠোর শাস্তির দাবিতে সরব বিজেপি ও ডিওয়াইএফআই। সোমবারই তারা দোষীদের শাস্তির দাবিতে কোতোয়ালি থানায় এসে বিক্ষোভ দেখান। জলপাইগুড়ি থেকে সুবীর এসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রাক্তন তৃণমূল যুবনেতা মাদক কাণ্ডে ধৃত, এই ঘটনায় অস্বস্তিতে জলপাইগুড়ির জেলা তৃণমূল। অভিযুক্তকে দল থেকে ঝেড়ে ফেলতে মরিয়া শাসক দল। মাদককাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতাকে দল থেকে ঝেড়ে ফেলতে চায় তৃণমূল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূল যুব সভাপতি বেশ কিছু ছবি দেখিয়ে বিজেপিকে খোঁচা দেন। আমি যে বিজেপির যুব মোর্চার সভাপতির যে ছবি দেখালাম, সেই ছবি যদি ভুল হয়, সৈকত চ্যাটার্জির নামে সাইবার ক্রাইম এফআইআর করার জন্য ওই চ্যালেঞ্জ করলাম। আর আমার ছবি এজ অফ দ্য পিকচার যদি 18 পরে হয়, তাহলে আমি নিজে প্রশাসনের কাছে। যদিও পাল্টা বিজেপির পক্ষ থেকেও সাংবাদিক সম্মেলন করে শাসক দলকে নিশানা করা হয়।
এই যে তৃণমূল এবং সৈকত চ্যাটার্জির সঙ্গে এরকম আরও অনেক আপনারা যদি খোঁজ খবর নেন এবং নার্কোটিক্স ডিপার্টমেন্ট যদি ছাপা দেয় এরকম আরও অনেক কোর্সের তলাপত্র আপনারা খুঁজে পাবেন যাদের জন্য যুব সমাজ জলপাইগুড়ির যুব সমাজ তলানিতে ঠেকেছে। আজ গত 21 অক্টোবর 60 লক্ষ টাকার মাদক পাচার করতে গিয়ে শিলিগুড়িতে পুলিশের হাতে গ্রেফতার জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব নেতা কৌস্তব তলাপত্র সহ আরও 3 জন। এরপর থেকে জলপাইগুড়িতে রাজনৈতিক পরিস্থিতি সরগরম হয়ে ওঠে। রিপাবলিক বাংলা। আর এরপর যে ব্রেকিং নিউজে আমরা নজর দেব, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমরা পাচ্ছি, পার্সেল পাঠিয়ে একটা গোটা পরিবারকে উড়িয়ে দেওয়ার হুমকি। 25 লক্ষ টাকা চেয়ে সল্টলেকের এক পরিবারকে হুমকি দেওয়া হয়, পরে পার্সেল উদ্ধার করে বম্ব স্কোয়াড, ঘটনাস্থলে ইকো পার্ক থানার পুলিশ। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, পার্সেল পাঠিয়ে গোটা একটা পরিবারকে উড়িয়ে দেওয়ার হুমকি, মারাত্মক এই হুমকি। যে ঘটনা তা ঘটেছে সল্টলেকের একটি পরিবারের সঙ্গে, 25 লক্ষ টাকা চেয়ে সল্টলেকের এক পরিবারকে এই হুমকি দেওয়া হয়, পরে পার্সেল উদ্ধার করে বম্ব স্কোয়াড, ঘটনাস্থলে ইকো পার্ক থানার পুলিশ। আনন্দমোহন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, কথা বলবো আনন্দমোহনের সঙ্গে। আনন্দমোহন, পুলিশ সূত্রে কি জানতে পারছো এবং আমরা যতটা জানতে পারলাম যে এই পার্সেল উদ্ধার হয়েছে তার মধ্যে কি রয়েছে, কিছু জানতে পারা গেছে? একেবারে রেনেসা তোমায় জানিয়ে দিই যে আমি দাঁড়িয়ে রয়েছি হেলাবরতলা সর্দারপাড়া এলাকায়, এটা ইকো পার্ক থানার অন্তর্গত। আমি দেখাতে বলবো ঠিক এই জায়গাটি, এই সিঁড়ির উপরে যে বোথ সাইড টেপ লাগানো আছে তার উপরেই কিন্তু একটি পার্সেল রাখা ছিল এবং তার পাশে একটা চিঠি ছিল এবং তাতে বলা হয়েছিল যে এই পার্সেল দেখা মাত্র এবং যে যিনি আছেন চিঠিটা নেবেন, পড়ার পরে এখানে লেখা ছিল যে 25 লক্ষ টাকা, সেই টাকাটা তাকে পৌঁছে দিতে হবে পাশে একটি নির্জন জায়গায় এবং সেখানে ফিরে তাকাতে পারবেন না বাড়ির লোকজন, এমনটাই কিন্তু বলা হয়েছিল। এবং এইখানে ওই পরি এই ঘটনার পর যখন কাজের মাসিক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন পরিচারিকা, তখন বিষয়টি তার নজরে আসে, তিনি বাড়ির লোকজনকে জানান। বাড়ির লোক সবাই বসে আছেন এখানে, একটা আতঙ্কের ছায়া ছাপ রয়েছে মুখে। দিদি, কী হয়েছিল, কী দেখেছিলেন? 4টার সময় হচ্ছিল, আমাদের কাজের মাসিক কাজ করে যাচ্ছিল, তো উনি এসে বললেন যে আপনার সিঁড়িতে কিছু রাখা আছে। তা আমরা গিয়ে দেখছি তো একটা প্লাস্টিকের টিফিন মধ্যে সব তার ছাড়া ছিল, ওই টিফিনটা রাখা ছিল। আচ্ছা, আমি বলবো সন্তোষজি আছেন না, কি চিঠিতে কি লেখা ছিল আপনাদের ওখানে? ওর মধ্যে আইডি এক্সক্লুসিভ বলে লেখা ছিল আর একটা চিঠি ছিল। ওতে কি বলা ছিল যে টাকা ফেরত দিতে, 25 লাখ টাকা দিতে হবে? হ্যাঁ, 25 লাখ টাকা দিতে হবে, না দিতে পারলে বোমটা ফেটে যাবে। কেন বললে? মোবাইলে কানেক্ট আছে বোমটা, যদি না দেন তাহলে মোবাইল দিয়ে ওরা ফাটিয়ে দিবে। এবং তারা কারা, আদৌ কি কোনো ব্যবসায়িক শত্রু নাকি কোনো পাড়ার কেউ আছে যারা এই ঘটনাটি ঘটে গেছেন, এমন একটা আশঙ্কা রয়েছে তাদের মনে। কিন্তু এই ঘটনার পর থেকে গোটা পরিবার এই গৌর পরিবার, কিন্তু কারা পাঠিয়েছিল এই পার্সেল, নিশ্চয়ই এই ঘটনার তদন্তের পর তা উঠে আসবে, সেদিকে আমাদের নজর থাকবে। আনন্দমোহন, ধন্যবাদ তোমাকে। অবশেষে খোঁজ পাওয়া গেল বাগনানের নিখোঁজ 3 অভিযাত্রীর দেহের। উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়েছিলেন সাগর দে, চন্দ্রশেখর দাস, শরীর শেখর দাস, তাদের পরিবারের সদস্যরাই শনাক্ত করেন তাদের দেহ। 2007 সালের প্রাথমিকে টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল আলিপুরদুয়ারে, আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন।